الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر، ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر، سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم. محترم بھائی دوستو بزرگو اور مار بونرا، رمضانের দ্বিতীয় 10 দিন শেষ হয়ে যাচ্ছে, যেটা মাগফিরাতে আল্লাহ তাআলা maaf করতে থাকেন, এর মধ্যে আল্লাহ তাআলা মাগফিরাত করতে থাকেন। আর তারপরে শেষ 10 দিন শুরু হয়ে যাচ্ছে আর একদিন পরে। এর মধ্যে দুইটা জিনিস বড় গুরুত্বপূর্ণ শেষ 10 দিন, একটা হচ্ছে শবে কদর আর একটা হচ্ছে ইতিকাফ। শবে কদর হচ্ছে পাঁচ রাতের মধ্যে ঘুরতে থাকে, শুধু 27 রাতে শবে কদর, এটা ঠিক না। আমাদের বাংলাদেশের মধ্যে বেশিরভাগ 27 রাত মানুষ এটা মনে করে যে এই রাতেই শবে কদর, অথচ আল্লাহ তাআলা এই রাতকে বিভিন্ন তারিখে ঘুরিয়েছে, কখনো 21, কখনো 23, কখনো 25, কখনো 27, কখনো 29 রাত। আল্লাহ তাআলা এটাকে নির্ধারিত করেন নাই। আল্লাহ তাআলার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ আনতেছিলেন উম্মতকে শবে কদরের নির্ধারিত রাত বলার জন্য, নির্ধারিত রাত বলার জন্য। কিন্তু দেখলেন দুইজন আপোষে ঝগড়া করতেছে, তো আল্লাহ রাসূল বললেন, আমি আসছিলাম তোমাদেরকে শবে কদরের নির্ধারিত তারিখ বলার জন্য, কিন্তু এদের ঝগড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে ভুলিয়ে দিয়েছেন, এজন্য এখন তোমরা এটাকে পাঁচ রাতে খোঁজো। আর এটা আল্লাহ তাআলার অনেক বড় কারণ হয়েছে, আল্লাহ তাআলা এটাকে হারিয়ে ফেলেছেন। যদি এটাকে নির্ধারিত করে বলে দিতেন, আর তারপরে আল্লাহ তো জানেন যে শবে কদরের রাতেও মানুষ মদ খাবে, জিনা করবে, গুনাহ করবে, তখন আল্লাহ তাআলার এরকম আযাব আসতো যে আমরা হয়তো বা বানর এবং খিনজিরে পরিণত হয়ে যেতাম। যেরকম আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জাতি যখন ঈসা আলাইহিস সালামকে বললেন যে আমাদের জন্য আসমান থেকে দস্তরখান অবতীর্ণ করে, জান্নাতের খানা চাইলেন, তো ঈসা আলাইহিস সালাম বললেন হে আল্লাহ দস্তরখান অবতীর্ণ করে, তো আল্লাহ তাআলা বললেন অবতীর্ণ তো করে দিব, কিন্তু তারপরে যদি কেউ ঈমান না আনে এরকম আযাব দিব যে সবাই দেখবে। তো দস্তরখান তো আসছে, তারপরে ঈমান আনে নাই, অল্প কিছু মানুষ ছাড়া, কয়েকজন ছাড়া, তো আল্লাহ তাআলা বাকিদেরকে খিনজির, শূর বানিয়ে দিয়েছে। তো শবে কদর যদি নির্ধারিত হতো আর তার মধ্যে মানুষ গুনাহ করতে থাকতো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন আযাব আসতো, হতে পারত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নবীর বরকতে কারণে এটাকে পাঁচ রাতের মধ্যে ঘুরিয়ে দিলেন। প্রথমত পাঁচ রাত জাগার দ্বারা চার রাতের আরো ইবাদত পেয়ে যাবো আর সবে কদরও পেয়ে যাব। আর দ্বিতীয় আল্লাহ তাআলার রহমত হলো যে আল্লাহ তাআলা এটা লুকিয়ে রাখলেন, যাতে করে এটা নাকাদরি না হয় আর মানুষ নাকাদরি না করে এই রাতে। আর শেষ 10 দিন হচ্ছে মাগফিরাত, মুক্তির মধ্যের 10 দিন মাগফিরাত আর প্রথম 10 দিন রহমত, শেষ 10 দিন জাহান্নাম থেকে নাজাতের 10 দিন, যেটা শুরু হবে ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে ইতিকাফ করছেন শেষ 10 দিন। বদরের যুদ্ধ 17 তারিখে হয়েছিল, যেটা গতকালকে 17 রমজান গেল, ওটার ব্যাপারে একটু বলবো। আর ফাতে মক্কাও রমজানে হয়েছে। এই 2 বছর আল্লাহ রাসূল মদিনা থেকে বাহিরে ছিলেন, বাকি 8 বছর আল্লাহ রাসূল মদিনায় ছিলেন, ইতিকাফ করেছেন। শেষ 10 হিজরিতে 11 হিজরি 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূল দুনিয়া থেকে তাশরিফ নিয়ে গেছেন। 10 হিজরিতে আল্লাহর রাসূল, 10 হিজরিতে 20 দিন ইতিকাফ করছেন, আর জিব্রাইল আলাইহিস সালামের সাথে কোরআনের দৌড় দুইবার করছেন, দুইবার। একবার আল্লাহ রাসূল রমাদানে কোনো কারণে ইতিকাফ নিজের মুলতবি করে দিয়েছিলেন, তো শাওয়ালের মাসে আল্লাহ রাসূল 10 দিন ইতিকাফ কাজা করছেন। ওটা ইতিকাফের আকাফা শব্দের মানে হচ্ছে মরে যাওয়া, ঘুরে যাওয়া, ফিরে যাওয়া বা ফিরত আসা। তো ইতিকাফ মানে এটা যে এরকম ভাবে গুরুত্বের সাথে বসবো যে অন্তর আল্লাহ তাআলার দিকে ফিরে যাবে, আল্লাহর দিকে মরে যাবে, আল্লাহর দিকে ফিরে যাবে। এই জন্য
10 দিন মসজিদের ভিতরে থাকা আর শুধু আল্লাহ তাআলার সাথে রাজ ও নিয়াজ আল্লাহর সাথে সম্পর্ক করার চেষ্টা করা। আল্লাহর ফজল যে আমাদের দেশে পুরো দুনিয়াতে আলহামদুলিল্লাহ শোকের সাথে মানুষ ইতিকাফে বসে, যে এই বছর আল্লাহ তাআলা পক্ষ থেকে আমাদের উপর পরীক্ষা আসছে। এখন 5 জন করে অনুমতি দেওয়া হয়েছে প্রতিটা মসজিদে 5 জন করে ইতিকাফে বসতে পারবে, যারা খুশ নসিব হবে। তো এটাকে রসম না বানায়, রসম হলে ওদের রূহ বের হয়ে যায়। ইতিকাফ মানে হচ্ছে একাকিত্বে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। কিন্তু যখন এই ইতিকাফ একটা গল্প গুজবের আড্ডা হয়ে যায় আর এই ইতিকাফ একটা রেওয়াজ হয়ে যায়, তখন এটা ইতিকাফ থাকে না আর ওইটার উদ্দেশ্য পুরো হয় না আর ওইটার স্বভাব ওরকম পাওয়া যায় না যেটা এটার উপর রাখা হয়েছে, যে একদিনের ইতিকাফ জাহান্নাম থেকে 3 খণ্ড দূরে সরিয়ে দেবে আর 1 খণ্ড হচ্ছে জমিন আসমানের দূরত্ব বরাবর। এজন্য ইতিকাফের যে সঠিক লাভ তখন পাবো যখন আমরা বসার আগে ওলামা ইকরামের কাছে জিজ্ঞাসা করে নেব কিভাবে বসতে হবে, কি তরিকা, কি নিয়ম। মাসাইল মাসলা মাসাইল এক একটা জিনিস ওলামা ইকরামের কাছে জিজ্ঞাসা করে নেব। বিশেষভাবে মসজিদের পাবন্দি করব, মসজিদ থেকে কোনো অবস্থাতে বের হওয়া যাবে না, কারণ ছাড়া বের হলে তো ইতিকাফই ভেঙে যাবে। হ্যাঁ, একটা জিনিস অনেক বেশি ইতিকাফকে নষ্ট করতেছে, সেটা হচ্ছে আমাদের গল্প গুজব, আমাদের পেপার পড়া, আমাদের মোবাইল। মোবাইল তো জীবন নষ্ট করে দিস, ব্যক্তিগত জীবনও নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে, স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট হচ্ছে, বাবা মায়ের সম্পর্ক নষ্ট হচ্ছে, শরীর নষ্ট হচ্ছে, চোখ নষ্ট হচ্ছে, এত বেশি মোবাইলের ব্যবহার যে প্রয়োজন ছাড়া আসলে এটা ব্যবহার করাই উচিত না। ইতিকাফের মধ্যে যদি বসি আমরা ইনশাআল্লাহ, তো ওর মধ্যে এই মোবাইল কোনো অবস্থাতেই আমরা, টাচ মোবাইল তো রাখবোই না, নর্মাল মোবাইল রাখি, তাহলে চাইলে ওর মধ্যে যেতে পারবো না। একদমই ইতিকাফের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক করার নিয়তে বসা, যে আমি এই 10 দিন আমার আল্লাহর সাথে আমি সম্পর্ক করব, আমার সমস্ত দুনিয়ার সম্পর্ক থেকে দূরে সরে, যে নিজেকে আল্লাহর দিকে ফিরব। এই জন্য এটার জন্য খুবই দরকার যে এদিক ওদিককার গল্প গুজব, যারা বসবে আপোষে তারাও আপোষে গল্প গুজব করবো না, দিনের আলোচনা করে কোরআন মাস করে। এই জন্য কমসে কম এই 10 দিন মসজিদের মধ্যে যারা যাব, হ্যাঁ মোবাইল ঘরে রেখে যায়, ল্যাপটপ ঘরে রেখে যায়। অনেক সময় দেখি যে ছেলেরা বসে, কারণ কি ভিডিও গেম মসজিদের মধ্যে খেলতেছে, মোবাইলের মধ্যে লেগে আছে, ল্যাপটপ সাথে নিয়ে যাচ্ছে। ওই জায়গায় ব্যবসায়ীরা ব্যবসাও করতে থাকে, এটা তো পুরো বছর করতেছেন আপনারা। এই 10 দিন এই জন্য ফারিক করতেছি যে আমি আমার আল্লাহর কেউ নাই, যে আল্লাহ যখন আপনি আমার কাছে থাকেন অন্য কেউ থাকে না। এইভাবে আল্লাহ তাদের সাথে সম্পর্ক হয়ে যায়, এভাবে আল্লাহ তাআলার মহব্বত নসিব হয়ে যায়, তখন পুরো জীবন আল্লাহই আল্লাহ থাকবে। ইহফাজিল্লাহ ইহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, নিজের আল্লাহকে সামনে রাখো, আল্লাহ সব সময় তোমাকে তার সামনে রাখবে। আমরা তো আল্লাহর সামনে আছি, আল্লাহ তাআলাকে সব সময় আপনি আমি নিজের সামনে পাবো। এজন্য ইতিকাফের মধ্যে হ্যাঁ অনেক লম্বা চওড়া হ্যাঁ বিছনা আর অনেক বেশি এরকম প্যান্ডেল করে চারিদিকে কাপড় দিয়ে রুম বানানো আর অনেক বেশি খাওয়া আর অনেক গল্প গুজব, এগুলা ইতিকাফের রূহ নষ্ট করে দেয়। হ্যাঁ স্বভাব তো অবশ্যই পাওয়া যাবে, কিন্তু ওর মধ্যে কমই চলে আসে। তো ইতিকাফ এখন তো 5 জনই বসতে পারবে প্রতিটা মসজিদের মধ্যে, এখন বুঝতে পারবো একটু যে ইতিকাফ কি ছিল। এই জন্য এই গুজারিশাত গুলাকে সামনে রাখবো, মোবাইল নিয়ে যাব না, ল্যাপটপ নিয়ে যাব না, পেপার পড়ব না, ওইখানে বেশি ফজুল গল্প গুজব করব না। হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলার দ্বীনের কথা বলি এবং শুনি, দাওয়াত দেই, দাওয়াত শুনি, তালিমে বসি, কোরআন পড়ি, কোরআনের মানে পড়ি, দোয়ার মধ্যে বসি, আল্লাহর সাথে সম্পর্ক করি, নামাজে দাঁড়াই রাত্রে বেলা। আর ইতিকাফ করার জন্য এটাও অনেক বড় ফজিলত যে ঘুমিয়ে থাকলেও তার ইবাদতের সওয়াব লেখা হয়, তার ঘুমানো ইবাদত, তার খাওয়া ইবাদত, তার মসজিদের মধ্যে আরাম করার ইবাদত। মানুষ রাত্রে বেলা জাগবে তাতে জাগা লেখা হবে, কিন্তু ইতিকাফে থাকবে যে সে ঘুমিয়ে থাকলেও জাগা লেখা হয়, আর 5 রাতের মধ্যে 1 রাত তো শবে কদর, ওইটা অবশ্যই পেয়ে যাব।
মসজিদের মতো বানায় ওইটার থেকে বাহির হবে না, মেয়েরা ঘরের মধ্যে ওইটার মধ্যে দিন অতিবাহিত করবে, 10 দিন থাকবে ওই রুমের মধ্যে, তাহলে সুন্নতে এতেকাফ হয়ে যাবে। আল্লাহ তাআলার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় 10 দিনে এতেকাফ করতেন সারা জীবন, একবার 20 দিন করছেন। আর এর মতো সাবেক কথা আছে যেটাকে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর বলেছেন। একবার আল্লাহর রাসূল বসেছিলেন আর বনি ইসরায়েলের 4 জন মুজাহিদের কথা বললেন যারা 80 বছর আল্লাহর রাস্তায় শুধু জিহাদ করছে, অন্য কিছু করেন। সাহাবারা পরেশান হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বয়সে তো 80 বছর হয় না। তো ওই সময় আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। যেমন মাহবুব, আমি আপনার উম্মতকে এক রাত দিতেছি যেটা 80 বছরের থেকেও বেশি, 1000 মাসের থেকে বেশি। তো 1000 মাস 80 বছরের থেকে বেশি হয়ে যায়। তো কোনো মহিলা, কোনো পুরুষ, কোনো মেয়ে, কোনো ছেলে, কোনো বুড়া জওয়ান এক রাত ওই 5 রাতের মধ্যে থেকে পেয়ে যাব। এখন তো ঢাকা শহরে বেশিরভাগ বাচ্চারা রাত্রেবেলা ঘুমাই না, রাত্রেবেলা জাগতে থাকে, দিনে ঘুমায় বেশিরভাগ। তো 21, 23, 25, 27, 29 এই 5 রাত যদি জেগে নেওয়া যায়, কিছু কোরআন পড়ে নেই, তার মধ্যে তেলাওয়াত করি, জিকির করি, নামাজ পড়ি, ধোয়া চাই আল্লাহর কাছে, এতেকাফের মধ্যে ধোয়ার গুরুত্ব দিই, নিজের জন্য চাই, নিজের ঘরওয়ালাদের জন্য চাই, বিশেষ করে এখন যে করোনার যে ভাইরাস পুরো দুনিয়াতে ছড়ায় পড়ছে, এটা থেকে আল্লাহর কাছে পানাহ চাই, পুরো দুনিয়ার মানুষের জন্য, পুরো দুনিয়ার মানুষের হেদায়তের জন্য। 700 কোটি মানুষ তারা আমাদের মানুষের ভাই, তাদের কুফরকে আমরা ঘৃণা করি, তাদের ব্যক্তিকে না, তাদের দোষকে আমরা ঘৃণা করি, তাদের ওই ব্যক্তিকে না, আমরা মুশরিকের শিরককে ঘৃণা করি, তার সত্তাকে না, আমরা শারাবি শারাবকে ঘৃণা করি, ওই ব্যক্তিকে না, আমরা জালিমের জুলুমকে ঘৃণা করি, তার সত্তাকে না। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দিয়ে দেন, ইনারা জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে আমাদের কি কমি, আমাদের কি ক্ষতি? জান্নাতে যাবে আল্লাহ তাআলা, নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে, আর জাহান্নামে গেলে এর মধ্যে আমাদের কি লাভ? তো আমরা তো সবাই হেদায়েতে নিয়ত করি আর সবার জন্য দোয়া করি, আর যাদের তকদিরে নাই নিজেই আল্লাহ তাআলা গায়বী ব্যবস্থা তাদেরকে সাফ করে দিবে, আর যাদের তকদিরে আছে আল্লাহ তাআলা তাদের জন্য ভালোই ফয়সালা করবে। এজন্য দোয়ার গুরুত্ব দেই, আর খাস ভাবে আমাদের নিজেদের দেশের জন্য, এটা আমাদের দেশ, আমাদের অনেক বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের পানাহগাহ এটা। কিন্তু আমাদের গুনার কারণে আমাদের অবস্থা আজকে অনেক খারাপ হয়ে গেছে। আমাদের গুনার কারণে বেমা কাসাবাত আইদিন নাস, জমিনের উপর যা হয় তোমাদের হাতের কামন, এই জন্য এই সব কিছু আমাদের হাতের কামন। কে কি করলো এই দোষ না দেখে আমি দেখি যে আমি কি করতেছি, আমি কি করতেছি সবার আগে এটা দেখি। আর আরেকটা জিনিস, এই 17 রমজান যেটা গতকালকে গেল, এর মধ্যে বদরের যুদ্ধ, ফাতে মক্কা রমজানের মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের নিয়তে যান নাই, বদরের যুদ্ধ যে হলো প্রথম যুদ্ধ ইসলামের এবং প্রথম বিজয় ইসলামের, প্রথম বিজয় ইসলামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে সাহাবাদেরকে নিয়ে মাত্র 313 জন, আল্লাহ তাআলা রমজানের মাসে বদরের যুদ্ধ রাখছেন, যাতে করে আল্লাহ বলতে চান যে আমি তোমাদেরকে বলি যে আমি সাহায্য করলে কি হতে পারে। দেখো 313 জন সাহাবী ছিলেন, জুমার দিন ছিল, 17 রমজান, সমস্ত লস্করের সাহাবাদের মধ্যে মাত্র 2টা ঘোড়া হযরত জুবাইর, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আর 313 জনের মধ্যে মাত্র 8টা তরবারি আর 8টা উট, আর 1000 কাফেরদের সৈন্য, তাদের সাথে 300 ঘোড়সওয়ার, 700 তরবারি, আর বাকি বর্ষা, তীর এবং বর্ম পরা সুসজ্জিত একদম পুরা, আর এরা কুদরত সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনরা, আর তারা একদম খেয়ে দিয়ে যুদ্ধের জন্য তৈরি। এরকম যেরকম হাতিয়ার পিঁপড়ার যুদ্ধ, কিন্তু আল্লাহ তাআলা এটা জেনে বুঝে করছেন, বলেন নাই। আমাদের নবী যখন মদিনা থেকে বের হয়েছেন, জিবরিল আলাইহিস সালাম ছিলেন, কিন্তু আমাদের আল্লাহ যিনি শাহ রবের থেকে বেশি নিকটে উনি বলেন নাই যে আমার হাবিব 313 জন নিয়ে যেন না, মাত্র আবু জেহেল মোকাবেলায় আসতেছে, আবু সুফিয়ান বের হয়ে গেছে,
এক হাজার কাফের সৈন্য তৈয়ার হয়ে যান আপনি না তৈয়ার হয়ে যান নাই বলেনি নাই আল্লাহ রাসূল 313 জন স্বাভাবিকভাবে রওনা হয়ে গেছে বদরের জায়গার আগে যাওয়ার পরে জানতে পারলে যে আবু জেহেল আবু সুফিয়ান চলে আসছে আমাদের আল্লাহ বলতে চাইতেন যে আমি তোমাদের হয়ে গিয়েছি আমি তোমাদের হয়ে গিয়েছি এদিকে মুসলমান হাজার ওদিকে হাজার থাকলে এদিকেও তরবারি ওদিকেও তরবারি বরাবর যদি হতো তাহলে আল্লাহ তাআলা যে সাথে কিভাবে বোঝা যেত আল্লাহ তাআলা যে সাথে এজন্য আল্লাহ বলছেন ফকির হয়ে আসো আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবাদের এক তবকার তরজমানি করছেন ওয়া ইন্না ফালিকাম মিনাল মুমিনিনা লাকারিউ অনেক বড় তবকা 313 জনের মধ্যে বলতেছিলেন যে আরে আমরা তো যুদ্ধ করতে আসি নাই আমরা তো কাফেলাকে লুটতে আসছিলাম এটা আমাদের কি হয়ে গেল মনে ব্রেনে আসতেছে ব্রেনে আসলে ওটার কোনো ধারণা নেই মুখে আসে নাই ওনাদের ব্রেনে অন্তরে আসছে এই চিন্তা আমাদের নবী দাঁড়ালেন বললেন বলো ফিরত যাব না আগে বাড়বো সাহাবাদের জিজ্ঞাসা করলেন সব চুপ আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ যেটা আদেশ করবেন আমরা তৈয়ার আল্লাহ রাসূল আবার বললেন বলো কি করব আমরা তো মিকদাদ ইবনে সৌদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ إذن لا نقول كما قالت بنو إسرائيل اذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون بل اذهب أنت وربك فقاتلا نحن معكما مقاتلون أمامك وخلفك وعن أيمانك وعن شمالك بلن يا رسول الله موسى عليه السلام جاتي بلن سيلو موسى تمي جاو تمار الله جا جدو برو جيسو میں بجائے ہو بے اما در کے بولو امرا چولے آجو জাতির মত না যে আমরা বলবো আপনি যান আপনার রব যান আমরা বলবো আপনি চলেন আপনার রবও চলেন এবং আমরাও থাকবো আপনি তরবারি উঠান আমরাও তরবারি উঠাবো আপনি আগে বাড়বেন আমরাও আগে বাড়বো আপনি পিছনে আসবেন আমরা পিছনে যাব আপনি ডাইনে যাবেন আমরা ডাইনে যাব আপনি বামে যাবেন আমরা বামে যাব আমরা আপনার আগে কোরবান হব আপনার পিছনে কোরবান হব আপনার ডাইনে কোরবান হব আপনার বামে কোরবান হব আমাদের লাশের উপর দিয়ে কেউ যে আপনার কাছে যেতে পারবে তার আগে কেউ যেতে পারবে না আপনার কাছে আল্লাহ রাসূল আবার বললেন বলো কি করা যায় তৃতীয়বার এতক্ষণ মক্কাওয়ালারা বলতেছিল মুহাজিরিন যারা মদিনার আনসার সাহাবারা কিছু বলেন নাই তৃতীয়বার যখন বললেন যে কি করা উচিত আবু বকর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন তারপরেও তৃতীয়বার আল্লাহ রাসূল বলার পরে হযরত সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন মদিনার সাহাবী আনসারী বলি ইয়া রাসূলুল্লাহ আমরা মনে করতেছিলাম যে আমাদের মহাজের ভাইরা কথা বলতেছে তো আমরা তাদের সাথেই আছি কিন্তু মনে হচ্ছে আপনি মদিনা বালাদের আলাদা ভাবে শুনতে চান তো আল্লাহ রাসূল বলেন হ্যাঁ তো বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার হাতে হাত দিয়েছি আপনার উপর ঈমান এনেছি আমান্না বিক ওয়া বাইআনাক ওয়া আলিমনা আন্না মা জিত বিহি মিনাস সামাই হাক্কুন আর আমরা ঈমান এনেছি যে আসমান থেকে যা কিছু আপনি আমাদেরকে বলতেছেন সেটা সত্য সেটা হক সেটা সত্য ইয়া রাসূলুল্লাহ সালিম মান শিতা ওয়া হালিম মান শিতা ওয়াক্তা হিবালা মান শিতা খুযু মিন আমওয়ালিনা মা শিতা মা আখাযনা মিন আমওয়ালিনা হাক্কু মিম্মা তারাকতা লানা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা মক্কাওয়ালাদের থেকে পিছনে থাকবো না আপনি যুদ্ধ করেন যার সাথে করবেন আমরাও যুদ্ধ করব আপনি হাত মেলান যার সাথে মেলাবেন আমরাও মেলাবো আপনি আমাদেরকে আগে পাঠিয়ে দেন আমরা আগে চলে যাব আপনি আমাদেরকে আদেশ করেন যে আগুনের মধ্যে ঝাঁপ দিতে মদিনার বাচ্চাও পিছনে থাকবে না সবাই আগুনে ঝাঁপ দেবে আপনি আমাদেরকে বলেন সমুদ্রে ঝাঁপ দিতে সমস্ত মদিনা সমুদ্রে ঝাঁপ দেবে পিছনে কেউ দেখবে না আপনি আমাদেরকে বলেন কিয়ামত ইয়ামান পর্যন্ত তোমাদের ঘোড়া দৌড়াইতে থাকো উট দৌড়াইতে থাকো আমরা পিছনে ফিরে তাকাবো না যে আমাদের বিবি বাচ্চার কি হলো আমরা আপনার উপর ঈমান এনেছি আপনাকে সত্য জেনেছি আপনি হুকুম করেন আমাদেরকে আল্লাহর সাথে হওয়ার একটা নমুনা বদরের যুদ্ধ
আল্লাহর সাথে হয়ে গিয়েছে। তরবারি ছিল না ওনাদের সাথে, তীর ছিল না, বর্ষা ছিল না, ঘোড়া ছিল না, বর্ম ছিল না, একদম কিছু নাই, সাদা সিধা। আর সামনে শক্তিশালী সৈন্য, সশস্ত্র তীর, ধনু, তরবারি, ঘোড়া সব। তখন আমাদের নবী আল্লাহর সামনে কাঁদছেন। 17 তারিখ রাত, বৃহস্পতিবার রাত ছিল। হ্যাঁ, বৃহস্পতিবার রাত্রে আমাদের নবী চাদর গায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় কান্না শুরু করলেন। আর 313 জন সাহাবার উপর এরকম সিল লাগালেন আল্লাহর রাসূল নিজের দোয়ার মধ্যে। এর আগে কোনোদিন কারোর ব্যাপারে আল্লাহর রাসূল এরকম বলেন না, এর পরেও বলেন না। এই সার্টিফিকেট আর কেউ পাবেও না, কেউ পায় নেই বদরওয়ালারা ছাড়া। আমাদের নবী কান্নাকাটি করে আল্লাহকে বললেন, আল্লাহুম্মা ইনতাহলিক হাযিহি আল-ইসাবাতা ফালাম তু'আবাদ। আজীব কথা বললেন, আমার রব, এই 313 জন যদি ধ্বংস হয়ে যাবে তাহলে আপনার নাম লেনেওয়ালা কেউ থাকবে না। বদর সাহাবাদেরকে কিরকম সম্মান দিয়েছে, যে আমার রব, এই ইনতুহলিক তাহলিক দুইটা শব্দ আসছে, এই 313 জনকে যদি আপনি ধ্বংস করে দিবেন তাহলে আপনার নাম নেওয়ার এই জমিনে বুকে আর কেউ থাকবে না, অথবা এই 313 জন যদি ধ্বংস হয়ে যাবে তাহলে আপনার নাম লেনেওয়ালা কেউ থাকবে না। এই 313 জনকে এত ইজ্জত দিয়েছেন। জিব্রাইল আলাইহিস সালাম একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবাদের মধ্যে সবচেয়ে উত্তম কে? আল্লাহ রাসূল বললেন, আমার বদরের সাহাবারা। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, সাত আসমানের ফেরেশতাদের মধ্যে যে ফেরেশতারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে আল্লাহ তাআলার কাছে, ওই ফেরেশতারাও সবচেয়ে উত্তম। আননি মুমিদুকুম বি আলফিন মিনাল মালাঈকাতি মুরদিফিন। আল্লাহ তাআলা 1000 ফেরেশতা অবতীর্ণ করেছিলেন। ইসতাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। এই ফার আজীব মানে পাওয়া যায়, ইসতাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, ফা ফাস্তাজাবা লাকুম। যখন আল্লাহ তাআলা সাথে হয়ে যান তখন দোয়ার শব্দ এখনো মুখে থাকে আর এদিকে কবুলিয়াত জমিন অবতীর্ণ হয়ে যায়। এটা ফার মানে যখন তোমরা তোমাদের রবকে ডাকলা, আমি তো তোমাদের হয়ে গিয়েছিলাম, হয়ে গিয়েছি, এখনো শব্দ মুখে ছিল যে আল্লাহ তাআলার কবুলিয়াত অবতীর্ণ হলো, আল্লাবাইকে তার আসমান আর আরশ গুঞ্জে উঠল, আর আসমানের দরজা খুলে গেল, আর তোমাদের দোয়া খতম শেষ হওয়ার আগে আগে 1000 ফেরেশতা জমিনে অবতীর্ণ হয়ে গেল। একটা বাতাস আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাতাস কোথা থেকে? তো বললেন, জিব্রাইল আলাইহিস সালাম চলে আসছে 500 ফেরেশতা নিয়ে। আরেকটা বাতাস আসলো, আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আবার কি রকম বাতাস? বললেন, মিকাইল আলাইহিস সালাম চলে আসছেন 500 ফেরেশতা নিয়ে। কখনো আল্লাহ তাআলা এই উম্মতের সাথে ছিলেন? আমার মার বড়রা ভাই দোস্ত, আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক ছিল উম্মতের। হাত উঠানোর আগে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিতেন। এখন পুরো দুনিয়ার অবস্থা, কান্নাকাটি সবই চলতেছে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরত ওইটা পাচ্ছি না আমরা। তখন চোখ হারাম দেখত না, মুখ হারাম বলত না, হাত জুলুম থেকে পাক ছিল, শাহরাত জিনা থেকে পবিত্র ছিল, মেয়েরা নির্লজ্জ কাজ করা থেকে পবিত্র ছিল, বেপর্দা হওয়া থেকে পবিত্র ছিল, সম্পদওয়ালারা দানবীর ছিল, ক্ষমতাধররা রহমদিল ছিল, কাজী ইনসাফওয়ালা ছিল, জজ ইনসাফওয়ালা ছিল, যুবকরা সেজদাওয়ালা ছিল, রাত্রে বেলা আল্লাহর সামনে কান্নাকাটি করতেওয়ালা ছিল, রোজাওয়ালা ছিল, কোনো বুড়া বাজারে মিথ্যা বলতো না, বুড়া বাজারে কোনো সুদ চলত না, কোনো জায়গায় মদের আসর বসতো না, কোনো জায়গায় মাকে কষ্ট দেওয়া হতো না, কোনো জায়গায় বাবাকে অসম্মান করা হতো না, কোনো ব্যবসায়ী ধোকাবাজি করতো না, কোনো অফিসের ঘুষ নিত না, কোনো কবজা গ্রুপ ছিল না, কোনো ল্যান্ড মাফিয়া ছিল না, ছিল না, কেউ কারো জায়গা আত্মসাত করতো না, কোন জুলুম অত্যাচারের ব্যবস্থাপনা ছিল না, ইতিমের মাথার উপর মানুষের হাত হতো,
ইয়তিমের মেয়েকে সবাই নিজের মেয়ে মনে করত, তখন কি হতো? কেউ ডাকতো আল্লাহকে, আল্লাহ বলতো তুমি ডাকো আমি আসি, এসে গেছি। আর তারপর আল্লাহ আসছেন, আর বদরে আল্লাহ এসে দেখিয়েছেন যে 313 জন যাদের সাথে অস্ত্র শূন্য কিছু নাই 1000 কে শেষ করে ফেলছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এত লম্বা ছিলেন, তখন মুসলমান হন নাই, ওনার ওনার পাও ঘোড়া আরবি ঘোড়ার উপর বসলে মাটিতে লাগতো। ওদিকে উতবা বিন রবিয়া বাবা, আর এদিকে ছেলে মুসলমান আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা নিজের নবীর পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। ওদিকে চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আর এদিকে ওনার ভাতিজে আলী বিন আবি তালেব ওনার মোকাবেলায়। একদিকে বাবা আব্দুল্লাহ ইবনে জাররাহ কুফরের পতাকা নিয়ে, এদিকে আবু উবাইদা দাঁড়িয়ে আছেন নিজের নবীর পতাকা নিয়ে রাদিয়াল্লাহু আনহু, বাপ বেটা। ওদিকে উযাইর ইবনে উমাইর কুফরের ঝান্ডা নিয়ে, আর এদিকে মুসআব বিন উমাইর বদরে আমাদের নবীর পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন। দুই ভাই, দুই ভাই দুই দিকে, একদিকে আস বিন হিসাম মামা দাঁড়িয়ে আছে, আর এদিকে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ভাতিজা দাঁড়িয়ে আছে। আজীব যুদ্ধ ছিল। ওইদিকে উবাইদ বিন হারিস দাঁড়িয়ে ছিল, এদিকে আব্বাস বিন আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে ছিল, ওইদিকে উতবা দাঁড়িয়ে ছিল, এদিকে আবু হুযাইফা ছেলে দাঁড়িয়ে ছিল, ওইদিকে ভাই দাঁড়িয়ে আছে ওয়ালিদ বিন উতবা, আর এদিকে আরেক ভাই আবু হুযাইফা বিন উতবা, ভাই ভাই আপোষে দাঁড়িয়ে আছে সামনাসামনি। বাবা দাঁড়িয়ে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, আর ওইদিকে ছেলে দাঁড়িয়ে আছে আব্দুর রহমান বিন আবি বকর কুফরের পতাকা নিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই একমাত্র সাহাবী যার সমস্ত ছেলেরা ঈমান আনছে, যার মা ঈমান আনছে, যার বাবা ঈমান আনছে, যার ছেলেরা ঈমান আনছে, যার বিবি ঈমান আনছে, একমাত্র সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাকি কিছু আনছে কিছু আনেন নাই। যখন আব্দুর রহমান ঈমান নিয়ে আসছেন রাদিয়াল্লাহু আনহু, তখন মদিনায় বলতে লাগলো, আব্বা বদরের যুদ্ধে আপনি আমার তরবারির নিচে চলে আসছিলেন, বাবা মনে করে ছেড়ে দিছি, তখন ঈমান আনে নাই ওনার ছেলে। তা উবকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেটা তুমি যদি আমার তরবারির নিচে আসতে, আল্লাহর কসম তোমাকে আমি ছাড়তাম না, তুমি আমার নবীর দুশ্মন বনে আসছিলা, আমি তোমাকে ছাড়তাম না। এটা আজীব যুদ্ধ ছিল। আবু উবাইদা ইবনে জাররাহ বাবার দিকে লুকাতে থাকলেন, আর বাবা খুঁজতেছিল, সামনে এসে আক্রমণ করতেছিল। একদম শেষে আবু উবাইদা নিজের বাবার কল্লা উড়িয়ে দিল, আর আমাদের নবীর কাছে টাইটেল পেল, প্রতিটা উম্মতের একজন আমিন থাকে, আমার উম্মতের আমিন হচ্ছে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। ঈমান আর ইসলামের জন্য কিরকম কোরবানি করছেন ওনারা। তো আল্লাহ ওদের সাথে হয়ে দেখিয়েছে যে আমি আছি, আমি সাথে আছি। উতবা বের হলো, ওয়ালিদ বের হলো, শাইবা বের হলো, ওয়ালিদ বিন উতবা উতবার ছেলে, শাইবা বিন রবিআ উতবা বিন রবিআ ভাই, দুই ভাই ছেলে ভাতিজা, তিনজন বের হলো যুদ্ধের জন্য সামনে আগে। তো আল্লাহ রাসূল বললেন, মুআওয়াজ বের হও, মুআজ বের হও, আনসারী সাহাবী, আর ছয়জন আমাদের সামনে হলো। কাফেররা জিজ্ঞাসা করলো, কে? ওই সময় কাফেরদের শক্তি অনেক ভয়ঙ্কর ছিল, পাওয়ারফুল ছিল তারা। তো বললো, কারা তোমরা? বললো, আমরা মদিনাওয়ালা আনসারী। বললো, ফেরত যাও। কাফেররা বললো, তোমরা ফেরত যাও, তোমরা ছোট মানুষ, আমাদের বরাবর না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখরিজি ইলাইনা আফানা, আমাদের বরাবর কাউকে আমাদের কাছে পাঠাও। কাফেররা বলতে লাগলো, আমাদের কওমের কাউকে পাঠাও। আল্লাহর রাসূল বললেন, হামজা বের হন আল্লাহর রাসূলের নামে, আলী বের হও আল্লাহর রাসূলের জন্য, উবাইদা বিন হারিস রাদিয়াল্লাহু আনহু আজমাইন, আমাদের নবীর সবচেয়ে বড় টায়ার ছেলে, বলল উবাইদা বের হও আল্লাহর রাসূলের জন্য। বলল, আচ্ছা উতবা, আমি আমার বংশের মানুষকে পাঠাচ্ছি, সর্বপ্রথম আমার বংশের মানুষকে পাঠাচ্ছি তোমাদের। তো উতবা বলল, কে? বলল, হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তো বাবার বলল, কে তুমি? বলল, উবাইদা ইবনে আল হারিস। তারপর বলল, তুমি কে? বলল, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আজমাইন। বলল, হ্যাঁ, এখন আসছো সর্দার মানুষ তোমরা, এখন আসছো আমাদের বরাবর, হামজা, ওয়ালিদ আর আলী রাদিয়াল্লাহু আনহু।
শাইবা আর উবাইদ টকরা এলেন। তো কি বললো? হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধে গিয়ে অবতীর্ণ হলো উতবা আর ওয়ালিদ আর আলী রাদিয়াল্লাহু আনহু আর শাইবা আর উবাইদ রাদিয়াল্লাহু আনহু। হামজা রাদিয়াল্লাহু আনহু তো আসাদুল্লাহ, আল্লাহ তাআলার শের। তো হামজা রাদিয়াল্লাহু আনহু এক মারে উতবার কল্লা কেটে গেল, আলী রাদিয়াল্লাহু আনহু ওয়ালিদকে কতল করে দিল, শাইবা আর উবাইদ রাদিয়াল্লাহু উবাইদ রাদিয়াল্লাহু আনহু দুজনে টক্কর হচ্ছে। তো শাইবা কাফের, সে হযরত আবু উবাইদের পাও কেটে দিল, উনি পড়ে গেলেন। তো হযরত হামজা আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এসে শাইবার কল্লা কেটে দিল, আবু উবাইদ রাদিয়াল্লাহু আনহু উঠে আল্লাহর রাসূলের সামনে রাখলে, পুনে আল্লাহর রাসূলের পাও ধরে ফেললে, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী দিচ্ছেন আমি শহীদ হচ্ছি না, আমি আল্লাহ তার রাসূলের নামে আমার জান দিয়ে দিতেছি, আমি আপনি সাক্ষী দিতেছেন? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ আমি এখানেও সাক্ষী আছি আর আখিরাতেও আমি সাক্ষী দিব, যে আমার চাচার ছেলে আল্লাহ তার রাসূলের নামে নিজের জান দিয়ে দিছে। তারপর বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আজকে আবু তালেব জীবিত থাকতেন তাহলে ওনার কলিজা ঠান্ডা হয়ে যেত, আর আজকে উনি জানতেন যে কবিতা উনি বলেছিলেন ওই কবিতার হক আমি আদায় করে দিয়েছি। তো দুই দিন পরে পরে ওনার ইন্তেকাল হয়ে গেছে, দুই দিন পরে উনি শহীদ হয়ে গেছে, আর সামনে যে ওনাকে কবরস্থানে দাফন করা হয়েছে। 70 জন কাফের বন্দী হয়েছে আর 70 জনকে কতল করছে সাহাবারা, আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান হন নাই, উনি তো বড় লম্বা চওড়া ছিলেন। এক ছোট সাহাবী আবু মাকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুসলমান ছিলেন তখন, ছোট বেশি বড় না, আর আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনেক লম্বা, 7 ফিটেরও বেশি। তো উনি হযরত আব্বাসেরকে হাতে রশি বেঁধে টেনে নিয়ে আসতেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু লজ্জায় শেষ। তো এসে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ভাতিজা সে আমাকে ধরে নাই। আবু মাকিল রাদিয়াল্লাহু আনহু বললেন আরে না 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 ইয়া রাসূলুল্লাহ মিথ্যা বলতেছে, আমি ধরে আনছি আমি ধরে আনছি। আব্বাস বললেন এ ভাতিজা সে ধরে আনে নাই, জমিন আসমানের মধ্যেখানে অন্য কোন ব্যক্তি দাঁড়িয়ে ছিল যে আমার হাত ভেঙে পিছনে নিয়ে নিয়ে গেছে আর সে রশি বাঁধছে। হ্যাঁ ও তো বলে ইয়া রাসূলুল্লাহ সে ভুল বলতেছে আমি ধরেছি। আল্লাহ রাসূল বললেন হ্যাঁ ফাকাদ আইয়াদাকাল্লাহু মালাকুন করিম, চুপ করো তুমি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে তোমার সাহায্য করেছে, ফেরেশতাদেরকে পাঠিয়ে তোমার সাহায্য করেছে। তো বদরের যুদ্ধ আল্লাহ তাআলাকে সাথে নেওয়ার একটা বহির প্রকাশ, রোজা আল্লাহকে সাথে নেওয়ার ওয়াদা আল্লাহ তাআলার, আর রমজানে আল্লাহ তাআলার সাথে হয়ে দেখিয়েছেন যে আমি কিভাবে সাথে হয়ে যাই, কিভাবে সাথে হয়ে যাই। এই জন্য আমার মার বড়রা ভাই দোস্ত, রমজানের মাস শেষ হয়ে যাচ্ছে আর মাত্র 11-12 দিন বাকি, আমরা আল্লাহ তাআলাকে সাথে নিয়ে নেই, আর যে অবস্থা আমাদের উপর আসছে এই অবস্থা থেকে নিজেদেরকে হেফাজত করি, আল্লাহ তাআলার কাছে মাফ চাই, সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে রমজান মাসকে পবিত্র করে পবিত্র হয়ে তারপরে নতুন মাস আবার আমরা শুরু করি। এই জন্য লাইলাতুল কদর আসতেছে, যারা ইতিকাফে বসতে পারবো ইতিকাফে বসবো, মা বোনরা ঘরের মধ্যে অবশ্যই বসি, অবশ্যই মা বোনরা ঘরের মধ্যে বসি, একটা আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। পুরুষরা যারা ঘরে বসতে মসজিদে বসতে পারতেছি না, বাইরেরও তেমন একটা কাজ নেই, তো আমরা বাসার কাজগুলোকে মা বোনদের সাহায্য করি, তাহলে তারাই বলে এতে কাফে বেশি থেকে বেশি বসতে পারবে। আর আল্লাহর কাছে মাফ চাই, তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।